সবাই ভালো তো? আমরাও ভালো আছি। আজকে রবিবার, বিকেলবেলার দিকে চারটার দিকে একটু বেরোচ্ছি, কাছাকাছি যাবো। কাছাকাছি একটা অ্যাকোরিয়াম প্ল্যান্টের ফার্ম আছে, ওখানেই যাব। ওখান থেকে দেখি কোথায় যাওয়া যায়, আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির ফার্মটা। বেশি পাবলিসিটি কেমন কিছু নেই, কিন্তু কোয়ালিটি ভালো আছে গাছের। চলুন দেখা হবে ওখানে। আমরা আসলাম বিবেকদার এখানে, দেখি বিবেকদা আছে তোর বিবেকদার সঙ্গে। দাদার নাম বিবেকদা, দাদা এখানে এসেছিলাম। আমি এসে অনেক প্ল্যান্ট দেখলাম, দাদার এখানে আসবেন আপনারা সবাই। এখানে দাদার কাছে প্রচুর রকমের প্ল্যান্ট আছে, শিলিগুড়িতে এরকম প্ল্যান্ট কেউ রাখে না সাধারণত। দাদা ফার্মই করে, আপনারা আসবেন, এসে আপনাদের পছন্দ মতন প্ল্যান্ট নিয়ে এখানে আশা করি সবার বাড়িতে হবিটা শুরু করুন। প্ল্যান্টিং করাটা খুব ভালো একটা কাজ, আশা করি সবার ভালো লাগবে। ভাইয়া আপনি কুছ বতাইয়ে, আরে কুছ ভি বতাইয়ে, आइए हमारा फार्म में। हम पूरा रीजनेबल प्राइस में रहेगा आपको, हमारा क्वालिटी भी अच्छा है। हम ये सब टिश्यू कल्चर प्लांट लगाता है, सब टिश्यू कल्चर से ग्रोथ होता है मेरा प्लांट। विवेक दा ओखाने गाछटा आछे निये कथाबार्ता बोले एखन बेरोलाम, आर ए ब्लगटाके आर बेशी टानबो ना। তো সেই কথা বলেই আশা করি সবাই ভালো লাগবে গাছগুলো দেখে, এবং চাইবো সবাই একটু প্ল্যান্টেডের চেষ্টা করুন, ভালো করে প্ল্যান্টেড করা যায়। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আমার চ্যানেলটাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ব্লগটা। এই কিছু গাছ আজকে নিয়ে এলাম, নিয়ে এসে নিচে আমার একটা স্টোর টাইপের, এটা এখানে কিছু স্টক করেছি। এই পাশে লাগালাম কিছু নতুন গাছ। আজকে জলটা একটু নোংরা নোংরাই থাকবে, এটা কয়েকদিন গেলে তখন এটা তখন আপনাদেরকে দেখাবো। এই গাছগুলো নিয়ে আসলাম। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন। ততক্ষণের জন্য টাটা।